সাইকেল নিয়ে গোটা এলাকা ঘুরলেন বিডিও। ছুটির দিনে সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি, খোঁজ নিয়ে দেখেন এলাকার বিভিন্ন প্রকল্পের কাজ। ঘটনায় অবাক স্থানীয়রা। ছুটির দিন নিজে সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ করলেন বিডিও, কথা বলেন সাধারণ মানুষের সাথে, তাদের অভাব অভিযোগের কথাও শোনেন তিনি। এভাবে রাস্তায় একা একা সাইকেল চালিয়ে বিডিওকে ঘুরে বেড়াতে দেখে হকচকিয়ে যান স্থানীয়রা। তবে বিডিওর এই কাজে খুশি তারা। ওই এ সময় মালের জন্য আর ওই বেকারের জন্য আপনার দেখি বললেন পাই তাই বললাম পাই বললেন হ্যাঁ মানে কেমন এই যে ভিডিও চিনতে পারলেন না দেখো এখন শুনলেন কেমন লাগছে যে ভিডিও এসেছিল ভালো লাগলো আপনার আমাদের কাজ দেখল কি কাজ দেখল ওই সব এইসব কাজ ট্রেনের কাজ এইসব বেলডাঙ্গা ব্লকের বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। কাজ হচ্ছে কাজ করছে তারপরে কোনো বললো আমরা সব দেখছি তো কাজ একটু মোটামুটি খারাপ হচ্ছে না হ্যাঁ দেখে নিতে বললো। বিডিওকে কাছে পেয়ে খুশি স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা রহমত আলী শেখ বলেন, একজন আধিকারিক এইভাবে সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছেন, আমরা প্রথমে তাকে দেখে চিনতেও পারিনি, আমরা খুশি যে উনি আমাদের কথা শুনতে গ্রামে এসেছেন। না আমরা চিনতে পারিনি যে সাইকেল নিয়ে এসেছেন। হ্যাঁ আমরা কি করে চিনতে পারবো, সাইকেল নিয়ে এসেছে সাধারণ মানুষের মতো এসেছে আমরা দেখছি। কি কি দেখলেন? আমরা আমাদের অভিযোগ শুনতে এসেছিল পাবলিকের, আমাদের একটা বড় হাই ড্রেন হয়েছে, হাই ড্রেন দেখতে এসেছিল যে কীভাবে কাজ হয়েছে, সাধারণ মানুষের কি অভিযোগ। অভিযোগের কথা বললেন? হ্যাঁ বলেছি আমরা। কি বললেন? আমরা বললাম যে পানির ব্যবস্থা আমাদের করতে হবে, পানির খুব সমস্যা আমাদের। আর কি? আর যে যে ড্রেনটা হয়েছে আমাদের, ড্রেনটা যেন ভালো করে হয়, সাধারণ মানুষ যেন কোনো অভিযোগ না করে। এ বিষয়ে বিডিও রবীন্দ্রনাথ অধিকারী বলেন, হাতে সময় পেয়ে অফিসের কাছাকাছি বিভিন্ন গ্রাম ঘুরে দেখলাম, কিছু প্রকল্পের কাজ চলছে সেগুলিও দেখলাম, মানুষ কিছু অসুবিধার কথা জানিয়েছেন, সেগুলি দ্রুত সমাধান করা হবে। এই আজকে একটু হাতে সময় ছিল, তাই কাছাকাছি গ্রামগুলোতে একটু মানুষের সঙ্গে কথা বলা, তার সঙ্গে রেশন দোকানে একটু দেখে নেওয়া, এর সঙ্গে একটা স্কিমের কাজ চলছে ড্রেনের কাজ, এটা একটু দেখে নিলাম, একটু সময় কাটানো, তার সঙ্গে একটু স্কিমগুলো পর্যালোচনা করা, দেখা সাধারণ মানুষ অনেক কিছুই সমস্যার কথা বলেছে, ওদের ওখানে এই ড্রেন করতে গিয়ে পানীয় জলের পাইপটা কেটে গেছে, ওইটা ইমিডিয়েট রিপেয়ার করে দিতে হবে। আর ছুটির দিন একটু সময় কাটানো, তো কাছাকাছি সাইকেল নিয়ে সুবিধে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বেলডাঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।